प्रिय दर्शक, जरूरी चिकित्सा सेवा चैनेले आपनादेरके स्वागतम। करोना भाइरास बांग्लादेशे अनेक द्रुत छड़ाच्छे एवं संख्या दिने दिने बाड़तेछे। एई करोना भाइरास थेके आमादेरके बाँचते होले सतर्कतार कोनो विकल्प नेई एवं आपनादेरके बासाय थाकते हबे, बारबार साबान पानी दिए हाथ धुते हबे, बाइरे जरूरी कोनो काज छाड़ा कोनो मतेई बाइरे जावा जाबे ना। আর এই ভাইরাসটিকে মোটেও হেলার ছলে নেওয়া যাবে না। তো আমি একটা বিষয় একটু মেনশন করতে চাই। আমরা অনেকেই সবাই মোটামুটি মাস্ক পরি, বাইরে গেলে মাস্ক পরি, কিন্তু মাস্কটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের নিজের সুরক্ষা এবং আমরা যাতে অন্যের সুরক্ষা দিতে পারি। কিন্তু অনেককেই দেখা যায় মাস্ক পরে হাঁচি দেওয়ার সময় মাস্কটা খুলে ফেলে। তা আপনি যদি বাইরে হাঁচি দেন মাস্ক খুলে ফেলে, তাহলে তো আপনি পরিবেশটা ইনফেক্টেড করতেছেন এবং যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, জনসমাগম এড়িয়ে চলুন এবং সরকারকে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সার্বিক সহযোগিতা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা যারা হেলথ প্রফেশনাল হাসপাতালে ডাক্তার নার্স কাজ করি, তাদেরকে সঠিক তথ্য দিন। সঠিক তথ্য যদি না দেন, ইতিমধ্যে প্রায় 90 জন ডাক্তার এবং প্রায় 60 জনের উপরে নার্স করোনা ভাইরাসে আক্রান্ত, প্রায় ডাক্তার নার্স মিলে 500 উপরে হোম কোয়ারেন্টাইনে আছে। তো আমাদের ডাক্তার নার্সের সংখ্যা কিন্তু লিমিটেড। এভাবে যদি আপনারা তথ্য লুকিয়ে বিভিন্ন জায়গায় এই ভাইরাসটি ছড়িয়ে দেন হাসপাতালের ভিতরে, তখন কিন্তু আপনাদের চিকিৎসার জন্য ডাক্তার নার্স এবং আমাদের হেলথ অ্যাসোসিয়েট বা যারা পার্সন আছে তাদেরকে কিন্তু পাবেন না। তো মূল কথা আসা যাক, WHO সহ বিভিন্ন গবেষক সংস্থা সবচেয়ে বেশি জোর দিয়েছে ইমিউনিটির উপর। অর্থাৎ ইমিউনিটি যদি আপনি গ্রো আপ করেন, ভালো ইমিউনিটি থাকে, করোনা ভাইরাস হবে না এমন কোনো কথা নেই। হতেই পারে ভালো ইমিউনিটি থাকলেও করোনা ভাইরাস হবে, কিন্তু ইমিউনিটিটা যদি আপনি ভালো থাকে আরও ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে করোনা ভাইরাস থেকে অতি দ্রুত মুক্তি পাবেন, অর্থাৎ দ্রুত সুস্থ হতে পারবেন। তো এখন আমি যে ড্রিঙ্কসটি কথা আজকে বলবো, যে পানীয়টি কথা আজকে বলবো, যে পানীয়টি আমি তৈরি করেছি, প্রতিদিনই আমি এই পানীয়টি নিজে খাই এবং আমার মনে হয় এই পানীয়টি আপনারা যদি প্রতিদিন খান অবশ্যই ইমিউনিটি বাড়বে। এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। পানিটি আমি এখন পান করব এবং আমি প্রতিদিন সকালেই অফিসে যাওয়ার আগে পান করি, অনেক সময় খালি পেটেও পান করি, অনেক সময় ভরা পেটেও পান করি, যেভাবে খেতে চান খেতে পারেন। এখানে আমি মোটামুটি 5টি উপাদান ব্যবহার করেছি, আদা, মধু, কালিজিরা, দারচিনি এবং হচ্ছে লেবু আর কাঠবাদাম। তো সবগুলো উপাদানই ভিটামিন এবং মিনারেলস যুক্ত, যেগুলো ইমিউনিটি বুস্ট আপ করে। এটার প্রসিডিউরটা আমরা আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। আমরা চেষ্টা করতেছি চিকিৎসা সেবার, হাসপাতালের চিকিৎসা সেবার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষদেরকে কিছুটা হলো সচেতন, হেলথ সচেতন এবং সামাজিকভাবে সচেতন করার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, মেডিকেল সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী নতুন নতুন সকল ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের উপকরণ সমূহ ছোট অথবা মাঝারি টাইপের একটি লেবু, 1 ইঞ্চি পরিমাণ আদা, কিছু কাঠবাদাম, কালিজিরা গুঁড়া অথবা আস্ত, মধু এবং দারচিনি। মোটামুটি আমরা এই 6টি উপকরণ ব্যবহার করছি আমাদের ইমিউনিটি বৃদ্ধিকারী বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পানীয়টি তৈরি করতে। প্রথমেই আমরা একটি ওয়াটার হিটারে 1 মগের বেশি পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবং এতে কয়েক চিলতে আদা এবং দারচিনি দিয়ে নিব এবং এটি আমরা ইলেকট্রিক হিটারে ফুটাবো। আপনারা চাইলে এই প্রক্রিয়াটি চুলায়ও সম্পাদন করতে পারেন। তো এর ফাঁকে আমরা লেবু নিয়ে নিচ্ছি, পুরো 1টি লেবু।
যাদের অ্যাসিডিটি সমস্যা হয় তারা কম লেবু দিতে পারেন। এবং আমরা মধু দিয়ে দিচ্ছি, কারণ এই মধু কিন্তু অ্যাসিডিটি কমায়। তো আমরা একটি লেবু পুরে নিয়ে নিয়েছি। এই ফাঁকে আমাদের সম্পূর্ণ আদা এবং দারচিনি পানিটি তৈরি হয়ে গেছে, কিন্তু এই সম্পূর্ণ ফুটন্ত গরম পানিটি আমরা লেবুর সাথে মিক্স করব না, কারণ এতে লেবুর যে ভিটামিন সি থাকে সেটি নষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি মগে আধা মগ পরিমাণ আমরা আদা দারচিনি পানি নিলাম এবং সাথে একটু নর্মাল পানি মিক্স করে আমরা এক মগ তৈরি করলাম, যার কারণে হচ্ছে আমাদের পানিটার টেম্পারেচার কুসুম গরম পানির মতো হয়ে গেল। এখন এর সাথে আমরা দিয়ে নিচ্ছি এক চা চামচ মধু। যাদের ডায়াবেটিস আছে তারা মধু ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। মধু এক চামচ খেতে পারেন, মধু অনেক সময় কিন্তু ডায়াবেটিস বাড়ায়। তারপরে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ, আপনারা আস্ত কালো জিরা ব্যবহার করতে পারেন। এবং তারপরে আমরা দিয়ে নিচ্ছি পাঁচটি কাঠবাদাম। তো এই ছয়টি উপকরণ মিলে আমরা একটু নেড়ে দিচ্ছি, আমাদের ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেল খুব দ্রুতই। মানে খুব অল্প সময়ে আপনি এই ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন। কালারটি দেখতে পাচ্ছেন একটু কালচে হতে পারে, কারণ আমরা কালো জিরার গুঁড়া ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আমরা এই ড্রিঙ্কসটিতে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি তার সকল পুষ্টি উপাদান অর্থাৎ কী কী ভিটামিন বা মিনারেলস আছে সেটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও পজ করে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি চিকিৎসা সম্পর্কিত সকল তথ্য দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চিকিৎসা সম্পর্কিত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে